প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ার বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজিদুর রহমান শাহিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ভিডিও কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম রহমান বাবু এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ডাকসুর সাবেক নেতা ম আব্দুর রাজাক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহজালাল ভিপি মনোয়ার হোসেন বিপুল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ জেলা কৃষক লীগ সভাপতি আলমগীর বাদশাহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু জেলা যুবলীগ সভাপতি সুভাষিস পোদ্দার লিটন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সে নেতা আসাদ রবিন। বলেন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের পুনর্জন্ম হয়েছিল সমাবেশ শেষে বিশাল আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে এতে হাতি ঘোড়ার গাড়ি সহ বর্ণের সাজে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন